সিম্পল করো, সিম্পল। আচ্ছা, ওসব ফানিখানি অ্যাড করতে যেও না, সিম্পল করো। ঠিক আছে, কন্ট্রোল চালিয়ে মারছো কেন? কন্ট্রোল হয়ে গেছে, আরে তো এখন ঠিকই করলাম। এসব বাবু এগুলো এডিট করতে হবে কিন্তু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুকু আর পুচকির সংসার। তো আজকে আবার একটা খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আমরা চলে এসেছি। কি 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 চ্যালেঞ্জ নিয়ে আসলাম আজকে? আজ হচ্ছে গ্রিন ফুচকা চ্যালেঞ্জ। গ্রিন ফুচকা, এতদিন তো নরমাল ফুচকা খেয়েছি, তো এখন হচ্ছে গ্রিন ফুচকা। গ্রিন ফুচকা চ্যালেঞ্জ। তো আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, আর তোমাদের সাথে বন্ধুত্ব করে আমরাও খুব ভালো আছি। তো এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে না, প্রচুর গরম। তো এই সময় একটু ফুচকা, একটু সন্ধ্যাবেলা টিফিন, এগুলো তো আজকে আজকে আমাদের কাছে রয়েছে 21টা করে ফুচকা, তাই আমার কাছে 21টা, ওর কাছে 21টা, আর তার সঙ্গে রয়েছে টক জল, তেঁতুল জল আর কি, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে মিষ্টি জল। আমার তো শুধু টক জল হলে হয়ে যায়, তো এনার আবার মিষ্টি জল, টক জল সব লাগবে। তো চলো আর তোমাদের কথা বাড়বো না, তো আমাদের আজকের চ্যালেঞ্জটা হচ্ছে, চ্যালেঞ্জটা বলো দি, আজকে চ্যালেঞ্জে পাতাই করে খেতে হবে, ঠিক আছে? হাতে করে না, হাতে করে না, জল নিয়ে থালায় করে না, আজকে পাতাই করে খেতে হবে। কে আগে পাতাই করে খেয়ে, কে আগে থালা কমপ্লিট করতে পারে? জলের মধ্যে নিয়ে এমন করে দিতে হবে। চলো শুরু করি, অত অলরেডি শুরু করে দিয়েছে, এর কাছে ফুচকার মানে কোন লাভ নেই, ওয়েট করতে পারে না। চলো লেটস স্টার্ট। আর কি শাস্তি আছে সেটা একটু পরে আমরা বলে দিচ্ছি, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। খুব মজাদার একটি শাস্তি আছে, সেটা লাস্ট অব্দি না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো সঙ্গে থাকো। আমি সাধারণত এত ঝাল ফুচকা খেতে পারি না। কালকে ফুচকানোর সময় বলা হয়নি যে ঝালটা একটু কম দিতে, প্রচন্ড ঝাল, প্রচন্ড। তো এইবার কে হেরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার তো শাস্তি
শাস্তি তো পেতেই হবে। তো ফাইনালি ফাইনালি তিনি ফিনিশ করলেন ফাইনালি। তো চ্যালেঞ্জ তো শেষ, এবার কে জিতবে তোমরা তো দেখেই গেলে। তো এবার আমরা কি করবো, আমি ফিরে এসেছি শাস্তিতে, আমার খুব ভালো লাগে খুব। তো এটা হচ্ছে, দেখো এখানে কি আছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে দিয়েছি আমি প্রচুর পরিমাণে নুন, সেটা এক চামচ হলেও খেতে হবে, আর তার সঙ্গে এই লঙ্কাটার অর্ধেকটা খেতে হবে। চলো শাস্তি, শাস্তি নিতে গেলে শরীর খারাপ করছে। আমি কোনো কথা শোনার মধ্যে নেই, শরীর খারাপ করলে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, কিন্তু শাস্তি তো দিতেই হবে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ। ਇਹ ਦੀਜੇ ਟੌਕ ਦੋਈ ਹਾਂ, ਦੇਖਤੇ ਬੱਚੇ ਨਹੀਂ ਜਾਈ ਨਾ, ਸਭ ਪਰਿਮਾਣੇ ਬਜਟ ਕਮ, ਬਜਟ ਕਮ ਜੇ ਪਰਿਮਾਣੇ ਨੂਨ ਦੀਜੇ ਤਾਤੇ ਬੇਸ਼ੀ ਖੇਤੇ ਪਰ ਅਬੇ ਅਲਪ ਖੇਲੇ ਚਲਵੇ ਕਿੰਤੂ ਖੇਤਾ ਹੋਵੇ। ਤਾਂ ਇਹ ਕਾਸਾ ਲੰਗਾ ਖਾਬੋ ਨਾ, ਇਹ ਟੌਕ ਦੇ ਖਾਬੋ, ਜਾ ਖੁਸ਼ੀ ਸ਼ੁਰੂ ਕਰ ਦਾ। লঙ্কাটা একটু করতে পারে কিন্তু প্রচুর ঝাল, ওরে বাবারে, অর্ধেকটা নিয়ে নিয়েছে, গ্যাস থাকবে পেটে, খাবার দাবার যেটা সেটা হজম হয়ে যাবে। চলো এই দেখছো পরিস্থিতি, আমাকে তো এবার ঠিক করতে হবে, এবার একটু জল টল দিতে হবে, আবার আসছি, আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এমনই মজাদার কিছু খাবার নিয়ে এবং মজাদার কিছু শাস্তি নিয়ে। চলো আজকে আমরা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই 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 করে কমেন্টে জানাও, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটা আর বলতে পারছি আমি বলে দিই, আমাদের চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ 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 তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের যা মজাদার ভিডিও আসবে, মজাদার শাস্তি আসবে তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টাটা, টেক কেয়ার, বাই।